সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেহানাস গার্ডেনিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রোজালা দিয়ে চা তৈরি করে আপনাদের দেখাবো। আর আমি চলে এলাম রোজালা সংগ্রহ করতে আমার ছাদ বাগানে। আমি ছাদ থেকে আমার গাছটি থেকে টাটকা রোজালা সংগ্রহ করছি। তো এই রোজালা অনেক নাম আছে, কেউ মেষ্টা, মেডস, চুকাই, চুকুরি, যে যে নামে চিনেন না কেন, এই মেষ্টা বা রোজালা দিয়ে কিন্তু অনেক মজার চা তৈরি করা হয়। আর বর্তমানে এই রোজালা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং চা তৈরির জন্য বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন এই রোজালা আমি সংগ্রহ করে নিয়েছি। আমি চলে এলাম রোজালা দিয়ে চা তৈরি করার জন্য। তো রোজালাগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আমি বিচি সহ নিয়েছি, বিচি ফেলার কোনো প্রয়োজন নেই। চা তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি পানি। এখানে 2 কাপ পানি নিলাম, উঁচু উঁচু করে পানিটা ফুটতে দিয়েছি। পানি ফুটে উঠছে, পানি ফুটে উঠলে রোজালা দিয়ে দিতে হবে। আমি রোজালা দিয়ে দিচ্ছি। রোজালাগুলি নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিলাম, রোজালার চা তৈরি হচ্ছে। এই ফাঁকে আমি ছাদে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি চলে এলাম ছাদে। দেখতে পাচ্ছেন আমার বাগানের রোজালার এই রোজালা উপকারিতা বলে শেষ নেই। আমি আপনাদের সাথে শেয়ার করছি রোজালার গুণাগুণ সম্পর্কে। তো বিশেষজ্ঞদের মতে এই রোজালা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সর্দি কাশি নিয়ন্ত্রণে সহায়তা করে। বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন এই রোজালা ক্যান্সার রোগ প্রতিরোধেও সহায়তা করে। দর্শক দেখতে পাচ্ছেন রোজালা, এই রোজালা দিয়ে চা, জ্যাম, জেলি, আচার তৈরি করা হয়, টক রান্না করা হয় এবং পাতা দিয়ে টক এবং ভর্তা তৈরি করা হয়। তো চলে এলাম আমার ছাদ থেকে। চা কিন্তু এই ফাঁকে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চাটা ফুটে উঠে রোজালাগুলি কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখনই উঠিয়ে ফেলবো আমি। দেখতে পাচ্ছেন রোজালাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, চাও তৈরি হয়ে গিয়েছে। আমি 2টি চায়ের কাপ নিয়ে নিয়েছি। 2 কাপ পানি দিয়ে আমি চা তৈরি করেছি। যেহেতু পানি শুকিয়ে কমে গিয়েছে, কমারই কথা, জাল দেওয়ার পরে পানি শুকিয়ে যাবে, এটাই স্বাভাবিক, যেহেতু রোজালা সিদ্ধ করতে হয়েছে। বেশি সময় লাগে না, 10 মিনিট জাল করলে হয়ে যায়। আমি 2টি কাপের চা নিয়ে নিচ্ছি, রোজালা চা। দেখতে পাচ্ছেন দর্শক এই চাটা খেতে অসাধারণ, একটু টক মিষ্টি স্বাদ যুক্ত এ চা, রোজালার চা টক মিষ্টি যুক্ত স্বাদ। দেখতে পেলেন আমি কিভাবে রোজালার চা তৈরি করলাম। অতি সহজে রোজালার চা তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন দর্শক। তো এভাবে আপনারা রোজালার চা তৈরি করে খেতে পারেন। আর রোজালা কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। আপনারা চাইলে রোজালা সংগ্রহ করে পাপড়িগুলি ছিঁড়ে বিচিটা ফেলে দিয়ে পাপড়িগুলি শুকিয়ে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। আর আপনার ছাদে যদি 1টি গাছ থাকে তাহলে কিন্তু পুরো শীতে আপনি টাটকা রোজালা দিয়ে চা খেতে পারবে। তো আমি চিনি দিয়ে দিয়েছি চায়ের মধ্যে। আপনারা চাইলে চিনির পরিবর্তে মধু দিয়েও এই চাটি তৈরি করে খেতে পারেন। দেখতে পাচ্ছেন দর্শক রোজালার চা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। তো আশা করছি আপনারা এই রোজালা চা তৈরি করে বাসায় খাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো দর্শক? নিশ্চয়ই ভালো লেগেছে। আর আপনাদের সামান্য উপকারে আসলে আমার সার্থকতা। আর যে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।